মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল 7:30 আমরা চেক ইন করেছি হোটেলে আর এখন প্রায় 9টা বাজে। আমরা ফ্রেশ হয়ে মোটামুটি রেডি হয়েছি। আজকে হয়তো সকালে কোথাও একটা বেরোনো হবে না খুব একটা, কারণ সারা রাতে জানিয়ে সবাই একটু টায়ার্ড রয়েছে। তো এখন আমি মামুনিদের রুমে যাবো। আমাদের টোটাল 6টা রুম নেওয়া হয়েছে, সবার আলাদা আলাদা রুম। তো আমি এখন মামুনিদের রুমে যাবো কি, আমি এখন শুনবো যে আমাদের নেক্সট প্ল্যান কী রয়েছে আজকে, আজকে সারাদিনের প্ল্যান অল ওভার কী রয়েছে। আর ফার্স্ট অফ অল এখন একটু খাওয়া দাওয়া হবে, খুব খেতে হয়ে গেছে। সবার এখনও ব্রেকফাস্ট চলছে, দিদি ভাই রসুন ছাড়াচ্ছে, মামি খবরের কাগজ ভাজ করছে, বাবা বাবা কি করছো, বাবা আদা করছে, আর মামু এখানে ভাইটাল কাজ করছে, সেটা হচ্ছে মাছ ছাড়াচ্ছে, আর এখানে ভাত হচ্ছে, আর আমার কোনো কাজ নেই, আমি ঘুরে বেড়াচ্ছি। আমা এখানে এসেও টিভি দেখতে বসে পড়েছে, সিরিয়াল ছাড়তে পারবে না, আর ইনি শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে। আমি কাজ পেয়েছি এই ধোয়া বাসনগুলো মুছে রাখতে হবে, আর এখান থেকে আমাদের ইউজের জন্য যে বাসনগুলো দিয়েছে সেগুলো আর একবার ধুয়ে নিতে হবে। বাবা আর মামু একা একা চান করতে চলে যাচ্ছে, আমরা ওইবার সিবিতে যাবো, চান করতে না হোক বাট ঘুরতে অতো যাবো, চলো সিবিতে যাচ্ছি। আমি ঘুমিয়ে পড়েছে, চলো 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 চলো, হ্যাঁ না ডাক্তার, চলো 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 চলো, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, চলো 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 চলো, লেটস গো। এবার বাইরে দিকে আটকে দিয়েছে, এখানে নাকি অনেকে হনুমান আসে, হনুমান আসে এখানে নাকি অনেকে, হনুমান অনেকে না তো কি বলে অনেক, হ্যাঁ এখানে এখানে নাকি মাঝে মাঝে অনেক হনুমান আসে, তাই সবসময় এরকম গ্রিলটা বন্ধ করে রাখা হয়। সমুদ্র থেকে চান করে এসে এবার এখানে চান করছে, আবার ছেলেরা এখানে বালি নিয়ে খেলছে, আর কত কেউ এখানে স্নান করতে এসে পাড়ে বসে আরাম করছে, ঢেউ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে মনে হয়, তাই সবাই পাড়ে বসে আরাম করছে, কিন্তু ছেলেপুলে আবার পায়ে বালি মারছে, বালি মেখে বসে রয়েছে, আলাদাই ফিল নিচ্ছে। সিসাইড ঘুরে হোটেলে চলে আসলাম, এখন লাঞ্চ টাইম, এখন হোটেলে খাওয়া দাওয়া হবে। লম্বা ঘুম দিয়ে উঠে পড়লো দাদা ভাই, লজ্জা পেয়ে গেছে। আজকের মাছ কে এনেছে আর রান্না করেছে মামি? আমার লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করে দিল এখানে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, মাছের তেল, মাছের ঝোল। লাঞ্চের পর গরমে ঠান্ডা ঠান্ডা মোটা, এখন 4টে বাজে, এখন সবার ল্যাগ খাওয়ার টাইম চলছে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি সি বিচে যাওয়ার জন্য, মানে অলরেডি সবাই চলে গেছে, আমি সবার লেট, রেডি হতে হতে অনেক লেট করে ফেলেছি। তো এখন আমি আর অরিজিৎ লাস্ট, আমরা এখন যাচ্ছি সি বিচে, সবাই অলরেডি সি বিচে গিয়ে আমাদের জন্য ওয়েট করছে। সি বিচে তো চলে এসেছি, কিন্তু বাকি বাড়ির লোকজন যে এত বড় সি বিচে কোন সাইডে বসে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাইকে মোটামুটি খুঁজে পাওয়া গেছে, যেই দুজন মিসিং ছিল তারাও খুঁজে খাজে চলে এসেছে। এখন আমরা সি বিচে হাওয়া খাচ্ছি, এরপর আরও কিছু খাবো, মাছ ভাজাটা খাবো, সবার আগে এখন হাওয়া খাচ্ছি আমরা। সি বিচে ঘুরতে ঘুরতে মাধুদার মুখের অপূর্ব সুন্দর এই স্যান্ড আর্টটা দেখতে পেলাম, তবে এই আর্টের ফটো বা ভিডিও নেওয়ার জন্য আর্টিস্ট কিন্তু একটা ডোনেশন চাইছে। বিচের পাশে ছোটো ছোটো দোকানগুলোর আলো সব এক জায়গায় হয়ে এত সুন্দর ভিউটা এসছে, এখানে পুরো একটা হাট বসেছে মনে হচ্ছে। দিদি ভাই এখানে সেদ্ধ ভুট্টা খাচ্ছে, এখনো খাইনি, ওটা অর্ডার দেওয়া আছে। আচ্ছা ওটা অর্ডার দেওয়া হয়েছে, খাবে। দিদি ভাই রিভিউ দিয়েছে এটা ভুট্টা ভাপা, জলে বয়েল করে মশলা মশানো ভুট্টা ভাপা। দিদি ভাই বলছে এই মহাশয় এখন উপর দিকে তাকিয়ে আকাশে তারা গুনছে, পিঠে কেউ উঠছে না বলে একটা পুতুলকেই চড়াচ্ছে, যাক ভালো কেউ তো বসেছে। মোটামুটি দূরে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে দোকানের মাথায় দেখা যাচ্ছে, এটা হলো পুরীর শশা। যদিও বাইরে থেকে দেখে জিনিসটা বোঝা যাচ্ছে না, এগুলো নারকেলের উপরে করা আর্ট, আর এইগুলো তসরের উপর করা আর্ট, আর এই জিনিসগুলো হচ্ছে তালপাতার উপর করা নকশা। সি বিচের সব থেকে ফেমাস আইটেম হলো এই ফিশ ফ্রাই, ফিশ আইটেম। দাদা ভাই এখন শাটির মাছটা টেস্ট করছে, দাদা ভাই কেমন খেতে? গ্রিন চাটনিটা বেশ ঝাল, কেমন লাগলো? চিংড়ি মাছ খেয়ে সিবিচের প্রথা পূরণ হয়ে গেছে, এবার খাবো আমার ফেভারিট মোমো। ভালো না ঝাল, মোমোর প্রোটিনটা অনেকটা মোটা আর ভিতরে পুর একদম কম। দিদি ভাই তোমার কেমন লাগলো মোমোটা? মোমো খাওয়ার মজাটা এক খাপটায় একদম পড়ে গেল, আমি সাজেস্ট করবো পুরীতে মোমো অ্যাটলিস্ট খেও না।
এবার আমি ট্রাই করবো একটা লেমন সোডা। পুরীতে এসছি আর ভাজা আপনার দা আবার হয় নাকি? এখন বাজে মোটামুটি রাত 10টা আর টিভিতে এখন টুকটুক করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সবাই মোটামুটি অনেকক্ষণ আগেই হোটেল রুমে চলে গেছিল। আমরা দাদা ভাইরা এখানে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, কিন্তু এখন টিভিতে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, টিভি মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আমরা এবার হোটেল রুমে ফিরে যাব। সিবিচ থেকে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, এখন আমাদের ডিনার টাইম। ডিনারের মেনু ইয়ামি ইয়ামি চিকেন, তার সাথে ভাত আর রুটি, যে যেরকম খাবে। আমাদের ডিনার কমপ্লিট, আর ডিনারের সাথে সাথে আজকের আমাদের ব্লগও কমপ্লিট। কালকে সকাল সকাল আমরা যাবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে, আর সেই সাথে কালকে সারাদিনেরও ব্লগ আসবে। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। গুড নাইট, টাটা, বাই বাই।